আমরা পড়তে পড়তে আগাই হ্যাঁ সেটা হলো আচ্ছা আসসালামু আলাইকুম তো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা পঞ্চাশ বাজে আউজুবিল্লাহি মিন্ন সাইতওয়ান রজিম রিসমিল্লাহি রহমান রাহিম ইন আলহামদুলিল্লাহিাসালাম রসুল্লাহ আল্লাহুমা আলা মহম্মদালি মোহাম্মদ কামা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহুমা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম আলী আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি ইসরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলু লুকদাতা মি লিসানি ওয়া ইয়াবকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দেন আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দেন আচ্ছা আমরা গত সপ্তাহে প্রায় পাঁচ দিন আগে আমরা পাঁচ দিন পরে আবার আমাদের দেখা হলো তো আমরা পড়ছিলাম যে তিন অক্ষর বিশিষ্ট শব্দ তিন বর্ণ বিশিষ্ট শব্দ হ্যাঁ অতীতকাল থেকে কীভাবে বর্তমান কাল হয় বর্তমান থেকে কীভাবে নির্দেশ হয় তাই না নির্দেশ হয় কীভাবে কর্তা বিশিষ্ট হয় কীভাবে কর্মবিশিষ্ট হয় কীভাবে ক্রিয়া বিশেষ বা মাছদার হয় এই নিয়মগুলো আমরা আগেও একবার শিখছি এখন আবার একটু রিভিউ করতেছি রিভাইজ দিতেছি আমার সেই মগবাজারের ভাই আসছেন না এক্সিম ব্যাক ভাই আসছেন আলহামদুলিল্লাহ আসছেন আচ্ছা তো না তাছাড়া নতুন যারা আমরা আর একটু নতুন আসছি এই যে মিরপুর থেকে ভাইরা আসছে ওনারা কিন্তু ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছিল না জায়গা এটা ধানমন্ডি ধানমন্ডি রোড নাম্বার এইটে ধানমন্ডির রোড নাম্বার এইটে বাড়ি নাম্বার সত্তর এখানে আমরা স সপ্তাহে দুই দিন ক্লাস করি সেটা হলো শুক্রবার এবং শনিবার বাদ মাঘরেব বাদ আমাদের দুই দিন ক্লাস হয় এছাড়া আমাদের উত্তরাতে প্রতিদিন দুইটা করে ক্লাস হয় সকালে সকালে গাউসুল মসজিদে সকাল ফজরের নামাজের পরেই এক ঘন্টা ক্লাস হয় আবার সাড়ে সাতটার সময় পার্কের মধ্যে বড় খোলা মাঠ খোলা মাঠের মধ্যে খোলা মাঠের মধ্যে একটা বড় ঘর আছে ওপেন ওপেন ঘর সেখানে আমরা স্ক্রিন লাগাই প্রতিদিন ওখানে এক ঘন্টা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ক্লাস করি তা আলহামদুলিল্লাহ এবং আমার বাসার নিচেও একটা ক্লাস হয় মহিলাদের সেটা সপ্তাহে তিন দিন আলহামদুলিল্লাহ আমরা সাড়া পাচ্ছি তো অনেক ভাই উৎসাহনীয়া কোরআনের অর্থ জানার জন্য অর্থ বুঝে কোরআন শেখার যে কৌশল এগুলো আয়ত্ত করার জন্য অনেক ভাই খুব উৎসাহনীয় পড়তেছেন জানতেছেন এবং অনেক অনেক সাড়া পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক অগ্রসর হয়েছিল এখন আমরা কোরআন থেকে কোরআন থেকে অর্থ বুঝে বুঝে কোরআনের শাব্দিক বুৎপত্তি শাব্দিক ব্যাখ্যা শাব্দিক ব্যাকরণগত বৈশিষ্ট্য সহ আমরা শিখতেছি হ্যাঁ শুধুমাত্র অর্থ না একটা শব্দের অর্থ শুধু অর্থ না অর্থ শব্দটা কোথেকে আসলো তার রুট কোথায় কোথেকে আসলো এটা কী 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 এটা আসলো কীভাবে অতীতকাল হয় কীভাবে বর্তমানকাল হয় কিভাবে নির্দেশ হয় সব প্যাটার্নগুলো আমরা জানতেছি আস্তে আস্তে এবং আমাদের কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে এবং আমার মনে হয় আপনাদের কাছেও আস্তে আস্তে আগের চেয়ে সহজ লাগতেছে লাগবে ইনশাল্লাহ তো আমরা গত সপ্তাহে পড়ছিলাম তিন বর্ণ বিশিষ্ট শব্দ তিন বর্ণ বিশিষ্ট শব্দ অতীতকাল থেকে কেমন করে বর্তমান কাল হয় আচ্ছা তো আমরা বলছিলাম এর আগে এর আগে একবার এই ব্যাপারে কথা বলছিলাম সেটা হলো যে তিন বর্ণ বিশিষ্ট শব্দ যখন অতীতকাল থেকে বর্তমান কাল হয় পাঁচটা নিয়ম ফলো করে কয়টা নিয়ম পাঁচটা নিয়ম ফলো করে আসলে ছয়টা ছয়টা কিন্তু একটা গ্রুপের মাত্র দুইটা দুইটা শব্দ সারা কোরআনের মধ্যে মাত্র দুইটা শব্দ তো ওই দুইটা ওই ওইটাকে আমরা এক সময় বলে দেব এই তো পাঁচটা নিয়মে সাধারণত অতীত থেকে বর্তমান হয় আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে যে এই অতীতকালের ক্রিয়াগুলা পাঁচটা দলে বিভক্ত তাই না তাহলে পাঁচটা নিয়ম হলো কেন পাঁচটা পাঁচটা নিয়ম মানে কি শব্দগুলোর পাঁচটা দল আছে পাঁচটা গ্রুপ আছে পাঁচটা ভাগ আছে পাঁচটা ডিভিশন আছে যে নামেই বলেন পাঁচটা বাপ আছে যদি আমি আরবি ভাষায় বলতে চাই পাঁচটা বাপ বাপ মানে দরজা না বাপ মানে দরজা আচ্ছা তো যাই হোক পাঁচটা নিয়মে পাঁচটা গ্রুপে এটা বর্তমান হয় একটা হলো এক নম্বর হলো বলছিলাম নাসারা ইয়ানসুরু নাসারা সে সাহায্য করেছিল ইয়ানসুরু সে সাহায্য করে বা করবে এটা হলো এক নম্বর ফর্ম এক নম্বর দল নাসারা ইয়ানসুরু গ্রুপ আপনারা বলতে পারেন এটা নাসারা ইয়ানসুরু গ্রুপ দুই নম্বর গ্রুপ হল ফাতাহায় ফাতাহা ইয়াবতাহু গ্রুপ ফাতাহা মানে খুলেছিল ফাতাহা সে খুলেছিল ইয়াবতাহু সে খুলে বা খুলবে তাহলে এই গ্রুপের নাম ফাতাহা ইয়াবতাহু গ্রুপ ফাতাহা ইয়াবতুহু হবে না ফাতাহা ইয়াবতিহু হবে না ফাতাহা ইয়াবতাহু এটা সূত্র আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যাচ্ছে এটা হলো কেন ফাতাহি আপ্তাহ হলো কেন ফাতাই আপ্তাহু হলো না কেন এটা ব্যাকরণের নিয়ম এটুকু মেনে মেনে আমাদেরকে আগাইতে হবে এটাকে আমাদের মানতে হবে আচ্ছা ফাতাহা আপ্তাহু নাসারা ইয়ান গ্রুপ ফাতাহাই আপ্তাহু গ্রুপ আর তিন নম্বর গ্রুপ দরাবা ইয়াদ রিবু গ্রুপ দরাবা মানে সে আঘাত করেছিল ইয়াদ রিবু সে আঘাত করে দরাবা রিবু ইয়াদ রুবু না ইয়াদ রাবু না কী হবে ইয়াদিবু দরাবা ইয়াদ রিবু এটা হলো তিন নাম্বার গ্রুপ আর চার নম্বর গ্রুপ হলো সামিয়া সামিয়া সে শুনেছিল ইয়াস মাউ সামিয়া ইয়াস সামিয়া সে শুনেছিল ইয়াস মাউ সে শুনে এই একটা এটা দল আর পাঁচ নম্বর গ্রুপ হলো কারুমা সে সম্মানিত হয়েছিল ইয়াকুমু কারুমা ইয়াকরুমু কারুমা ইয়াকরুমু গ্রুপ তাহলে নাসারা এক নম্বর গ্রুপের নাম কি নাসারা ইয়ানসুরু গ্রুপ এইভাবে বলেন নাসারা ইয়ানসুরু গ্রুপ ফাতাহা ইয়াপ্টাহু গ্রুপ হ্যাঁ দরাবা ইয়া গ্রুপ সামিয়া ইয়া স্মাউ গ্রুপ কারুমা ইয়া ক্রুব গ্রুপ এই পাঁচটা দল আচ্ছা পাঁচটা দলের প্রথমে আমরা করছিলাম যে নাসারা ইয়াং শুরু নাসারা সে সাহায্য করেছিল তো এখন অতীতকালের ক্রিয়া অতীতকালের ক্রিয়া প্রায় সব একই রকম কেমন নাসা সে সাহায্য করেছিল আমি একটু বলে যাই নাসারা সে সাহায্য করেছিল নাসারার পরে যদি একটা আলিপ দেন বাম পাশে দুইজন হয়ে গেল নাসা র নাসারা সে সাহায্য করেছিল নাসা র কয়জনে নাসা কি যোগ করলাম ওয়া এবং আলিপ নাসারার শেষে যদি একটা আলিপ যোগ করি দ্বি হয়ে গেল নাসারার শেষে যদি একটা ওয়া এবং আলিপ যোগ করি বহু বছর হয়ে গেল তাহলে আলিপটা হলো দ্বি চিহ্ন অতীতকালের বেলায় অতীতকালের বেলায় ক্রিয়ার বাম পাশে অতীতকালের ক্রিয়ার বাম পাশে একটা আলিপ মানে দ্বি চিহ্ন ঠিক আছে আর অতীতকালের বেলায় ক্রিয়ার বাম পাশে উয়া এবং আলিফ হলো কিসের চিহ্ন বহু বছরের চিহ্ন ঠিক আছে নাসারা সে সাহায্য করেছিল নাসা র আর বলছিলাম শব্দের শেষে তা যোগ করলে স্ত্রীবাচক হয় শেষে শেষে তা যোগ করলে হবে করছি স্ত্রীবাচক সাহায্য সাহায্য করেছিল দুইজন সাহায্য করেছিল স্ত্রী তায়ের পর আলিপদের দেব তা নাসার না এই নুন একটা নুন চাঁদের মতো নুন এটা হলো বহু মানে থার্ড পার্সন থার্ড পার্সন প্লুরাল নাম্বারের বেলায় এই চাঁদের মতো নুন যেটা একটা নুন নিঃস বলে স্ত্রীবাচক নুন নাসারত নাসারতা তুমির নাসার না বেলায় নাসার তা তুমি সাহায্য করেছ নাসার তুমা নাসার তুম নাসার নাসার তুমা তু না নাসার না এইটার মধ্যে কারো কোনো ই আছে ভাই বাই এটা তো আমার আপনারা হয়েছে এটা এইটা যদি থাকে এটা আপনি এখন এক হাজারটা দুই হাজারটা পাঁচ হাজারটা আপনি এইভাবে করতে পারবেন ঠিক আছে একই একই নিয়ম এমন কি ওই দুই দুই নম্বর ফর্ম তিন নম্বর ফর্ম চার নম্বর ফর্ম এই নিয়মই হবে হ্যাঁ না সে নামিয়ে দিয়েছিল না না জলতা না জলতুমা না জলতুম না জলতি না জলতুমা না জলতুননা না জলতু না দুই নম্বর ফর্ম একই রকম হচ্ছে না এবার জাহাদা তিন নম্বর ফর্ম না জাহাদা কয় নম্বর ফর্ম জাহাদা ক তালা কয় নম্বর ফর্ম তিন নম্বর ফর্ম জাহাদা সে জেহাদ করেছিল যাহাদা জাহাদু জাহাদাত যাহাদাতা জাহাদ না যাহাদ তা যাহাদ তুমা যাহাদ জাহাতু না যাহাদু জাহাদ না না একই নিয়ম একই নিয়ম এমন কি চার নম্বর ফর্ম মনে করেন আসলাম কি আঞ্জালা বলবো না আসলাম বলবো কোনটা বলবো আঞ্জালা না আঞ্জালা সে নামিয়ে দিয়েছিল পাঠিয়ে দিয়েছে আঞ্জালা সে পাঠিয়ে দিয়েছে আঞ্জালা 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 একটা আলিফ আঞ্জালু বলি আঞ্জালা আঞ্জালা আঞ্জালু আনজালাত আনজালাতা আনজালনা আনজালতা আনজালতুমা আঞ্জালতুম আনজালতি আনজালতুমা আনজালতুমরা আনজালতু আনজালনা আনজা তাহলে চার নম্বর ফর্মও কিন্তু একই নিয়মে হলো তাই না আচ্ছা যদি পাঁচ নম্বর ফর্ম হয় যেমন তানাজ झाला আমরা জানি দুই নম্বর ফর্মের সামনে তা যোগ হলে তানাজ ঝালার যদি বলি তানাজ ঝালা তানাজ ঝালা সে সে অবতরণ করেছিল নিজে অবতরণ করেছিল তানাজ ঝালা তানাজ ঝালা তানাজ ঝালু তানাজ ঝালাত তানাজ ঝালাতা তানাজ ঝালনা তানাজ ঝালতা তানাজ ঝাল তুমা তানাজ ঝাল তানাজ ঝালতি তানাজ্জাল তুমা তানাজ্জাল তুন্না তানাজ্জাল তু তানাজ্জাল না তানাজ্জাল পাঁচ নম্বর একই নিয়ম হলো না জি আচ্ছা কিংবা ছয় নম্বর যদি বলে তাসা আলা না তাসা আলা তাসা আলা তাসা আলা তাসালু তাসালাত তাসালাতা তাসালনা তাসালতা তা সালতুমা তা সালতু তা সালতু তা সালতুমা তা সালতু না তা সালতু তা সাল না তা সাল না একই নিয়ম মনে করেন সাত নম্বর ফর্ম ইন কলাবা না ইন কলাবা ইন কলাবা মানে সে ঘুরে গিয়েছিল ফিরে মানে বিদ্রোহ করেছিল। ইন কলাবা

নাসারার নাসারা সে সাহায্য করেছিল আট নম্বর ফল ইনতাসারা ইনতাসারা সে প্রতিশোধ নিয়েছিল না নাসারা আট নম্বর ফল হয়ে যা কি ইনতাসারা ইন্তারা ওই তো ওইরকম ইন্তারা ইনতাসার ইন তাসারত ইন তাসারতা ইনতা ইনতাসারতি মার্লা দশ নম্বর ফর্ম আমি নয় নম্বর বাদ দিলাম নয় নম্বর বাদ দিলাম দশ নম্বর ফর্ম যদি মানে বাড়া না আবার ইস্তাক ফারা গফারা ক্ষমা করেছিল ইস্তাক ফারা ক্ষমা চেয়েছিল গফারা ক্ষমা করেছিল সে আর ইস্তাক ফারা ক্ষমা চেয়েছিল ওই একই নিয়ম ইস্তাক ফারা সে ক্ষমা চেয়েছিল ইস্তাক ফার ইস্তাক ফারু ইস্তাক ফার ইস্তাক ফার ইস্তাক ফারু ইস্তাক ফার ইস্তাক ফার তা ইস্তাক ফার না ইস্তাক ফার তা ইস্তাক ফার তুমা ইস্তাক ফার তুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনারা নিজেরাই বলতেছেন আমি অর্থাৎ সব ফর্মের অতীত কালগুলো আপনার বলতে পারতেছেন এখন এখন শোনেন এই তিন অক্ষর বিশিষ্ট শব্দগুলো হলো এক নম্বর ফর্ম তিন নম্বর তিন অক্ষর বিশিষ্ট শব্দগুলো কয়েক নম্বর ফর্ম এক নম্বর ফর্ম আর দুই নম্বর ফর্ম জানি মাঝখানেরটা দ্বিতীয় হয়ে যায় নাজালা হয়ে যায় নাচালা কতালা হয়ে যায় কতলা না আচ্ছা আচ্ছা এই এক নম্বর ফর্ম আমরা পড়ছিলাম নাসারা নাসারা বর্তমান কি কাল কি হয় সুরু নাসারা কি হয় ভাই সুরু আমি নাসারার সামনে কী যোগ করছি ইয়া 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 যোগ করাতে বর্তমান হয়ে গেছে তাহলে আমি সাদা আমার এখন সেন্স হলো আমি আলিফ আলিফ হল আলিফ আলি আগে আমি সিরিয়াল সিরিয়াল লিখি ইয়া নুন এই এই চারটা চিহ্ন বাংলাদেশেও চারটা চিহ্ন ভারতেও চারটা চিহ্ন ইরানেও চারটা চিহ্ন সৌদি আরবেও চারটা চিহ্ন চিহ্ন কয়টা চারটা এই চারটা চিহ্ন অতীতকালের ক্রিয়ার সামনে থাকলেই কোরআনের মধ্যে থাকলেই বুঝবেন এটা আর অতীতকালে নাই এটা কি হয়ে গেছে বর্তমান বর্তমান কাল হয়ে গেছে এবং বর্তমান কাল হইয়া বুঝাবে যদি আলিফ থাকে তাহলে বুঝবো আমি যদি তা থাকে বুঝবে তুমি তুমি বা তোমরা যদি ইয়া থাকে তাহলে বুঝবো সে বা তারা আর যদি নুন থাকে তাহলে বুঝবো আমরা এটুক সেন্স আপনাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন শোনেন তো আমরা এই অতীত এই নাসারা গ্রুপের শব্দ সম্পর্কে সব শব্দগুলা এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা সবগুলো যেন শিখি এই এই বইয়ের যারা বলছে তারা যেন বলছে যে এইট্টি টু পার্সেন্ট তার মানে কোরআনে ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দের বিরাশি বিরাশি পার্সেন্ট শব্দের তালিকা এটা তো বিরাশি পার্সেন্ট যদি আমি জানতে পারি আর বিশ পার্সেন্ট ইনশাল্লাহ আস্তে আস্তে জেনে যাব আচ্ছা তো নাসারা সে সাহায্য করেছিল বর্তমান কাল কি যোগ করছি সামনে কি যোগ করলাম অর্থ কি আচ্ছা আমি আমির বেলায় আনসুরু নাসারের সামনে আমি কি যোগ করছি আলি আহ আ বা আনসুর মানে কি আমরা সাহায্য করব না সামনে কি যোগ করলাম না 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 আনসুরু আনসুর মানে কি হলো আমরা সাহায্য করব আমি বলছি আমি আবার একটু রশ করে বলি যে আমরা আমরা কি করে দুধের থেকে ছানা ছানা থেকে আমরা গ্রস গুলা বানাবো নাকি কি কিংবা তুলা তুলা থেকে সুতা সুতার থেকে কাপড় বানাবো অর্থাৎ বলার উদ্দেশ্য হলো এই যে বর্তমানকালের ক্রিয়ার থেকে নির্দেশ তৈরি হয় অতীতকালের ক্রিয়ার থেকে নির্দেশ তৈরি হয় না দুধের থেকে যেমন রসগোল্লা সরাসরি তৈরি হয় না হ্যাঁ সুতার থেকে তুলার থেকে যেহেতু সরাসরি কাপড় তৈরি হয় না এইটি বোঝানোর জন্য এটা হলো এটা কি বলে বাংলা বুঝ নাকি আচ্ছা নাসাড়া ইয়ানসুরু এই ইয়ানসুরুর চেহারার থেকে বর্তমানকাল ইয়া নির্দেশ তৈরি হবে আচ্ছা ইয়ানসুরু ইয়াটা কিসের চিহ্ন বর্তমান কালের চিহ্ন আচ্ছা তাহলে নাসারার অংশ না নাসারার সামনে ইয়া দিছি বর্তমান বোঝানোর জন্য আমাদের মূল মূল অক্ষর তিনটা হলো নুন সোয়াত র র নুন সোয়াত এই তিনটা অক্ষর আমাদের মূল মূল অক্ষর এখন ইয়া যখন বাদ দিলাম আমি আবার একটু বলতেছি এই জন্য যে ভুলে ভুলে জায়গা অনেকে নুন সোয়াত র এখন নাসারা এখন আর উচ্চারণ হইতে পারে না এটা বানানোর একটা কৌশল আমরা শিখতেছি আচ্ছা যেহেতু উচ্চারণ করা যায় না নুনের উপরে সুকুন আছে উচ্চারণ করা যায় না উচ্চারণ যেহেতু করা যায় না কোনো কিছু না পারলে আমরা কারো সাহায্য নেই এখানেও আমরা আলিফকে নিয়ে আসলাম আলিফকে নিয়ে আসলাম এখানে সাহায্যকারী হিসেবে আলিফকে এখানে নিয়ে আসলাম সাহায্যকারী হিসেবে আলিফ তাই আলিফকে এনে আপ আলিফের কী চিহ্ন দিব আমাদের এখন প্রশ্ন তো ফর্মুলা হলো এই নুন সোয়াত র অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যেখানের অক্ষরে যদি পেস্ট থাকে আমি চোখ চোখ বন্ধ করে পেশ দিব আলহামদুলিল্লাহ পেস দিব তাহলে নাসারা আলিপের কি কী পেশ পেস্ট দিব আর নির্দেশ তৈরি হওয়ার জন্য যা যা আছে ঠিক তাই তাই আবার লিখতে হবে অর্থাৎ ফটোকপি করে শুধু লাগিয়ে দিবেন অথবা অথবা কাট অ্যান্ড পেস্ট এখন তো কম্পিউটারের ভাষা আসছে কাট অ্যান্ড পেস্ট আচ্ছা এখন নুনের উপর কি আছে জজম আছে আলিপের উপর তো দিলাম না আচ্ছা নুনের উপর কি আছে জজম আছে উপর আছে আছে দিলাম এখন আরেকটা হলো শেষ বর্ণে সবসময় এক বছরে এক বছরে এক বছরে সবসময় জজম হবে নাসারা ইয়ান কি হয়ে কি তৈরি হলো অনসুর সাহায্য করো নাসারা ইয়ান কি হলো ভাই অনসুর সাহায্য করো আচ্ছা আমি যাকে নির্দেশ দেই, আমি যাকে নির্দেশ দেই সে আমার কাছেই থাকে প্রেজেন্ট থাকে হাজির থাকে দূরের লোকে এখন এখন দুবাইতে দুবাই রাস্তাতে ঘুরতেছে তাকে আমি এখানকার নির্দেশ দিতে পারি না যাকে সামনে সাধারণত সামনে যে আসে তাকে আমি নির্দেশ দিই আরবিতে নির্দেশ মানে হলো। নির্দেশ আদেশ অনুনর অনুরোধ অনুরোধ বিনয় আবেদন নিবেদন এগুলো এই নির্দেশের অন্তর্ভুক্ত আমি যখন আল্লাহকে আল্লাহকে আল্লাহর সাথে এই ভাষায় কথা বলি তখন অনুরোধ করি আল্লাহকেও বলি সাহায্য করো আমি আমার আমার আমি আমার কর্মচারীকে বললাম যে আমাকে সাহায্য করো এটা হলো নির্দেশ আমি আল্লাহকেও বলি আল্লাহ তুমি আমাকে সব কাজে সাহায্য কর করি বলি না তখন এটা আমরা প্রার্থনা করি অনুরোধ করি অনুনয় করি বিনয় প্রকাশ করি আচ্ছা আচ্ছা সামনে আসবো বলবো ফানসুর না বলি না ফা উনসুর না ওই যে আমরা বাকারার শেষ আয়াতে কি বলি ফানসুর না ফাউনসুর উনসুর না সাহায্য করো আমাদেরকে আলাল কাউমিল কাফেরদের বিরুদ্ধে আমাকে আল্লাহ তুমি সাহায্য তাহলে আল্লাহ কাছে তুমি নির্দেশ দিই না কি দেয় আবেদন করি প্রার্থনা করি তাহলে নির্দেশ বলতে আরবিতে আদেশ নির্দেশের সাথে সাথে অনুরোধ প্রার্থনা এগুলো বোঝায় এটুক ধারণা হলো আচ্ছা নাসারা সারা ইয়ানসুর অনসুর হ্যাঁ একজনকে দিলাম যদি বহু বহুজনকে আমি নির্দেশ দিই তাহলে কি হবে ওয়া এবং আলিপ যোগ হবে শেষে শুধু ওয়া এবং আলিফ উনসুর উনসুরু বাংলা দীর্ঘ উ বাংলা দীর্ঘ উ যোগ করে শুধু উ মানে অনসুর ওয়া ওয়া এবং আলিপ যোগ করলে এই রয়ের ওপর পেশ হয়ে যাবে অনসুর সুরু আমি একটু এই যে উন 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 সু সুরু সাহায্য করো তোমরা সাহায্য করো আচ্ছা আচ্ছা এখন বলছিলাম সাহায্য করিও না নেগেটিভ নিষেধটাও একটা নির্দেশ হ্যাঁ নিষেধটাও একটা নির্দেশ আমার বাচ্চাকে পুকুরের পাশে যখন যাবে ভাই পানিতে নাইম না বলতে বলি এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেও না বাতাসে যেও না ঠান্ডা লাগবে এটাও এটাও নিষেধ একটা নির্দেশ তাহলে উনসুর সাহায্য করো অনসুরু তোমরা সাহায্য করো সাহায্য করিও না তানসুর এক বছরে ব্রেক লা তানসুর বহু বছর না তানসুরু যিনি সাহায্য করেন কর্তা না যিনি করেন কর্তা কর্তা হলো কর্তা ফাইল এর বানানে ফাইল অথবা নাসারা নাসারার এই নুনের পরে আলিপ দিবেন সোয়াতের নিচে জের দিবেন প্রথম অক্ষরের পরে আলিপ দিবেন দ্বিতীয় অক্ষরের নিচে জের দিবেন কী হবে নাসির কী হলো নাসির সাহায্যকারী অর্থাৎ যিনি সাহায্য করেন নাসারা ইয়ানসুরু উনসুর আর যাকে সাহায্য করা হয় এই মাহফুল মানে কর্ম লেখা আছে মাহফুল মানে কর্ম মাফুল মানে কি ফাইল মানে কর্তায় মাফুল মানে কর্ম আরবি আরবি ভাষায় এই দুইটা টার্ম আমি আপনাকে বলি ফাইল মানে কর্তা মাফুল মানে কর্ম তাহলে মাফুলের বানানে বানান লিখতে হবে কী হবে মানসুর মানসুর নাসির মানসুর আর ক্রিয়া বিশেষ্য বলছিলাম নাসার নাসার টু হেল্প টু হেল্প নুন সোয়াত্র নসর আচ্ছা এইরকম শব্দ আপনার এখানে আছে সেটা হলো এই যে আমরা পড়ছিলাম না খলাকা খলাকা মানে কি সে সৃষ্টি করেছিল খলাকা সে সৃষ্টি করেছিল বর্তমান কাল কি হবে এগুলো নাসারা গ্রুপের শব্দ খলাকার বর্তমান কাল কি ইয়াকলুকু ইয়াকলু তুমির বেলায় টাকলুকু মানে কি সাহায্য তো নাই এখন তুমি সৃষ্টি করো বা করবে তাখলুকু আমির বেলায় আখলুকু মানে কি আমি সৃষ্টি করি বা কর আমরার বেলায় নাখলুকু আচ্ছা এর আগে আমি কিছু বাদ দিয়ে গেছি ইয়ান শুরু ইয়ান শুরু না এটা বলি না বলি না ইয়ান শুরু ইয়ান শুরু না উনা যোগ করতে হবে ওয়া এবং নুন ওয়া এবং নুন যোগ করলে বহু বছর ইয়ানসুরু ইয়ানসুরু না তানসুরু আনসুরু নানসুরু এটা আপনারা জানেন ইতিমধ্যে জানেন আলহামদুলিল্লাহ এটা আর ই করতে আচ্ছা খলাকা ইয়াকলুকু নির্দেশ হবে ইয়া আচ্ছা খলাকা ইয়াকলুকু খলাকা সৃষ্টি করেছিল ইয়াকলুকু সৃষ্টি করে বা করবে বহু বছর কী হবে এক লোকু এক লোকু না তুমি সৃষ্টি করো ও বছর ডাক না আমি সৃষ্টি করি আমরা সৃষ্টি করি নাক এটা বুঝতে পারছেন নির্দেশ কী হবে নির্দেশ ফলাকা এক লোকুর থেকে এটা কর্তা হয়ে গেলো হলাকা এক লোক নির্দেশ ভাই ভাই ওক লুক মাশালা ফলাকা ইয়াকলুকো ওক লোক ভাই বুঝতে পারছেন ফলাকা ইয়াকলুকো ওক লোক সৃষ্টি করো যদি অনেক অনেকজনকে বলি সৃষ্টি করো ওক লুকো ওক লুকো হ্যাঁ দীর্ঘ ও ওক লোক ওক লুকো নি নিষেধ লা তাখলুক লা তাকলুক লা তাখলুকো লা তাখলুক যিনি সৃষ্টি করেন মানে আর যাহা সৃষ্টি করেন মাখলুক এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত আছি খলিক মানে আমরা চিনি মাখলুক মানে আমরা চিনি মাখলুক মানে আমরা আল্লাহর মাখলুক খলিক মাখলুক খলক খলক এখন এই যে চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় শব্দগুলো আছে আপনার একটু বাসায় একটু একটু করে দেখবেন এবং এবং লেখা এখন এখন আমরা যদি পাঁচটা জিনিস পড়ি ছয়টা জিনিস পড়ি আমরা যেমন নাসারা ইয়ানসুরু উনসুর না আসির মানসুর নাসার এতটুকু জ্বালিয়ে হবে নাসারা বর্তমানকার কি ইয়ানসুরু নির্দেশ কর্তা না আসির কর্ম মানসুর স্যার নাসার নাসার আচ্ছা দাখালা দাখালা মানে সে প্রবেশ করেছ দাখালা মানে বর্তমান কাল ইয়াদ খুলু নির্দেশ হবে দেখালা খুলু নির্দেশ হবে কর্তা বিশিষ্ট কি হবে দা দাখিল কর্ম হবে মাদ্র খুল মাদ্র খুল এখানে হবে এই খলা মাছ গ্রুপের হবে যেটাই দেওয়া হবে আপনারা পারবেন যেমন হাসারা 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 কাল কি ইহা শুরু বলেন ইহা শুরু নির্দেশ কি হবে উহ সুর উ সুর কর্তা কি হবে বলি বলি হ্যাঁ শির কর্ম কি হবে মাহাসুর মাহাসুর হাসারা একত্রিত করেছে মাহাসুর হাসর হাসর আচ্ছা হাকামা হাকামা ওই ওই গ্রুপ হাকামা হাকামা কি হবে সে বিচার করেছিল হাকামা মানে কি মীমাংসা করেছিল বিচার করেছিল হুকুম দিয়েছিল হাসারা হাকামা হাকামা বর্তমান কাল কি হবে বলে বলি ইহা কুমু ইহা নির্দেশ কি হবে বলি বলি ও কুম কর্তা কি হবে হ্যাঁ কিম কর্ম কি হবে মাহকুম মাহকুম হুকুম হুকুম আচ্ছা জাকারা জাকারা সে স্মরণ করেছিল জাকারা স্মরণ করেছিল আমরা অর্থ শিখতে হবে জাকারা সে জাকারা বর্তমান কাল কি হবে ইয়াজ কুরু জাকারা ইয়াজ করু ইয়াজ করু নির্দেশ কি হবে উজকুর যিনি স্মরণ করেন জাকির আর যাকে স্মরণ করা হয় মাজকুর মাজকুর জিকের ক্রিয়া বিশেষ কি জিকের আচ্ছা আমরা খাইও এবং ই করি আমরা একটু কথা কম বলি আচ্ছা জিকির আচ্ছা দেখেন রজা ক পড়ছে পুরাণ পরা রজা কা সে রিজিক দিয়েছিল রজা কা সে রিজিক দিয়েছিল বর্তমান কাল কি ইয়ার জুকু রজাকার বর্তমান কাল কি ইয়ার জুকু নির্দেশ খাবে উর্জুক যিনি রিজিক দেন কর্তা রজিক যার প্রতি দেওয়া হয় রিস্ক এখন এখানে অনেকগুলো শব্দ আছে দুই তিন পৃষ্ঠা ভয়ের শব্দ আছে সবগুলো বালাগা ইয়াব বালাগা সে পৌঁছেছিল বালাগা মানে কি বালাগা মানে কি সে পৌঁছেল ছিল বালাগা মানে কি কাল কি লুগু নির্দেশ কুবলুপ কর্তা কর্ম ক্রিয়া বিশেষ হলো বুলুক আচ্ছা হাসারা পড়লাম হাকামা পড়লাম খরাজা যা খরা যা খরাজা সে বের হয়েছিল খরাজা বর্তমান কাল কি নির্দেশ কি হবে আর ক্রিয়া বিশেষ খুরুজ খুরুজ আচ্ছা তো আলহামদুলিল্লাহ পারবেন পারবেন এখন সব শব্দ যদি বলি তো সময় গুলাবে না আচ্ছা সাজাদা সাজাদা মানে কি শেষদা করেছ বর্তমান কাল কি শেষ দা করো আর কি হবে উসজুদ উসজুদ যিনি সেজদা করেন বলি 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 সাজিদ শুনতে যেমনই শোনা যাক শুনতে যেমনই শোনা যাক বলে ফেলবেন সাজিদ কর্মবিশেষ মাসজিদ না মাসজুদ মাসজিদ আসছে অন্য জায়গা থেকে এটা পর পড়াবো আমরা মাস মাসজুদ সুজুদ সুজুদ হলো এটা ক্রিয়া বিশেষ সুজুদ আচ্ছা সাকারা সাকারা সে সুক্রিয়া আদায় করেছিল কৃতজ্ঞতা প্রকাশ করেছিল সাকারা সাকারা বর্তমান কাল কী হবে নির্দেশ কি হবে যিনি সুক্রিয়াদা করেন শাকির যার প্রতি করা হয় ক্রিয়া ক্রিয়াবিশেষ্য শুকর শুকর আবাদা আবাদা সেই ইবাদত করেছিল আবাদা মানে কি আবাদা বর্তমানকাল কি হবে ইয়াবুদু বলি ইয়াবুদু ইয়াবুদু নির্দেশ কি হবে বাবুদ ও বুদ যিনি ইবাদত করেন আবিদ যার প্রতি করা হয় মাবুদ জানি আমরা মাবুদ জানি আবদ না হ্যাঁ ইবাদান ইবাদা ইবাদা আচ্ছা এরকম ফাঁসা ফাসক মানে পাপ সে পাপ করেছিল ফাসাকা সে পাপ করেছিল অন্যায় করেছিল খারাপ কাজ করেছিল ফাঁসা কাসিকা নির্দেশ ভাবে যিনি খারাপ কাজ করেন আর যার প্রতি করা হয় ওই বানান মাফুল মাফুলের বানান ফিস্ক ফিস্ক কতলা কতালা সে হত্যা করেছে কতলা কতালার বর্তমান কাল কি মানে কি সে হত্যা করে বা ইয়াকতুলু নির্দেশ কি হবে উক্তুল কতালার বর্তমান নির্দেশ কি হবে উক্তুল যিনি যিনি হত্যা করেন কতিল কতিল মাতুল কতল আচ্ছা সব সব পরে পড়ে ফেললাম কাতাবা সে লিখেছিল কাতাবার বর্তমান কাল কি কাতাবার বর্তমান কাল কি আচ্ছা লেখো আর কি হবে উক্তুব উক্তুব উক্ত বহুবচন আচ্ছা না উক্ত আচ্ছা বহু আচ্ছা বহু উক্ত উক্ত বহুবচন কি হবে উক্তবু আচ্ছা যিনি লেখেন যা আকাতিব আতিব যে বিষয়ে লেখা হয় করব মতব আর আর এটা হলো কিতাবাহ কিতাবাহ কাফারা কাফারা মানে সে অস্বীকার করেছিল কাফারা মানে কি কাফারা বর্তমান কাল কি ইয়াফুরু কাফারা নির্দেশ উফুর যিনি অস্বীকার করেন ভাই কাফের কাফের আমরা বলি কাফের যার প্রতি করা হয় মাকফুর কুফর কুফর আচ্ছা তো তার মানে আলহামদুলিল্লাহ দেখেন আর একটা মাকারা মকরামি করছে মানে কি মকারি করছিল মকারি মানে কি কৌশল ষড়যন্ত্র মাকারা ইয়ামকুরু উমকুর মাকির মামকুর মকর নাজারা নাজারা মানে তাকানো বা অপেক্ষা করা নাজারা 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 ইয়ানজুরু উঞ্জুর নাজারা ইয়ানজুরু উমজুর নাজির মানজুর নাজার এখন এই যে নাসারা গ্রুপে সব শব্দে পড়ে ফেলছি হ্যাঁ অর্থগুলা অর্থগুলা আস্তে আস্তে আপনাদের ঢুকবে আপনার বাসায় একটু দেখতে হবে বাসায় একটু দেখতে হবে আচ্ছা এখন যদি ফাতাহা পড়ি ফাতাহা যদি পড়ি আবার অন্যটা অন্য অন্যটা আমরা যেতে পারবো না আমরা 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 স্টাইলটা বুঝতে পারছেন তো স্টাইলটা বুঝতে পারি এই স্টাইল ফাতাহা ইয়াহু ইফতা আমি জানি না ফাতাহা ইয়াহু ইফতা আলিপিন জের হলো কেন ওই যে ফা তা এই তিন বর্ণের মধ্যেখানের বর্ণে যদি জবর থাকে আর জের জবর থাকলেও জের হবে জের থাকলেও জের হবে শুধু পেশ থাকলে পেশ হবে জবর থাকলেও জের হবে জের থাকলেও জের ফাতাহা ইয়াফতাহ ইফতা ফাতাহা ইয়াফতাহ ইফতা ফাতি আর বাকিগুলো সব সমান মাফতু ফাত জালা জালা মানে কি বানিয়েছিল জালা মানে সে বানিয়েছিল জালা ইয়া জালু জালার বর্তমান কাল কি ইয়া জালু নির্দেশ খাবে ইজ আল জালা ইয়া জালু ইজ আল যা আবার কর্তা জাইল মাজউল জাল পারবেন আচ্ছা জায়গা আমরা আমরা কি পড়ব বলেন তো আপনাদের আপনাদের কোনো কথা আছে বলেন কোনো কিছু হ্যাঁ আমরা আমরা কি পড়তে পারি বলেন এটা বন্ধ করেন এটা বন্ধ করেন মানে আল্লাহ মহান কবির মানে বড় আকবর মানে অনেক বড় কাবিরা কবিরা কবিরার সামনে আলিফ দেওয়া হতে দেওয়া হতে হয়েছে আকবর আলিফ দেওয়া হতে কি হয়েছে আকবর সগীরের সামনে আলিফ দিলে হয় আসগর ছোট হাসানের সামনে আলিফ দিলে হয় আহাসান জলামার সামনে আলিফ দিলে হয় আজলামা অর্থাৎ কোনো কোনো ক্রিয়ার সামনে যখন আলিপ দেওয়া হয় তখন সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায় তার চেয়ে বড় আর কিছু নাই আচ্ছা তাহলে আল্লাহু আকবর আল্লাহু আকবর মানে আল্লাহ অনেক মহান আর আল্লাহর বরত্ব ঘোষণা করে আমি দাঁড়াইলাম না আল্লাহু আকবর এরপরে পড়ি আমি কি সানা পড়ি না শোভান আকা শোভান মানে পবিত্র কা মানে তুমি বা তোমার শোভা পবিত্রতা তোমার শোভা নাকা হে আল্লাহ পবিত্রতা তোমার শোভা নাকা ও ওয়া বেহামদিকা হাম মানে প্রশংসা কা মানে তোমার তোমার প্রশংসার সাথে আমি ঘোষণা করছি যে তুমি পবিত্র শোভা আল্লাহুম্মা আল্লাহ ও ওয়া বেহামদিকা বিহা বি মানে সাথে হাম মানে প্রশংসা বিহাম দিকা বিহাম হাম আমি 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 তোমার প্রশংসার সাথে ঘোষণা করছি যে তুমি পবিত্র শোভা নাকা আল্লাহ হুম্মা ওয়া বিহাম দিকা ও তাবারাকা তাবারাকা বারাকা তিন নম্বর ফর্ম হলো বারাকা পাঁচ নম্বর ফর্ম ছয় নম্বর ফর্ম কি তাবারাকা সালা সালা তাসা আলা পড়ছিলাম আমরা ছয় নম্বর ফর্ম তাবার আকা অর্থাৎ বরকতময় সেই বরকতময় তাবার আকা বরকতময় ওই কা মানে কিন্তু তুমি না তাবার আকা বারাকার কা কাফ তাবার আকা ইসমু কা ইসম মানে নাম কা মানে তোমার তোমার নাম বরকতময় ও আকা ইসমুকা তোমার নাম বরকতময় পবিত্রতা তোমার আল্লাহ হে আল্লাহ শোভানকা আল্লাহমা ও বেহামদিকা আমি হামদের সাথে ঘোষণা করতেছি যে তুমি আল্লাহ পবিত্র ও শোভানক আল্লাহমা বেহামদিকা ও তাবার আকা বরকতময় ইসমুকা তোমার নাম তালা তালা মানে মানে উপরে আলা মানে উপরে আলা মানে আর উপরে তালা মানে আরো উপরে তালা অনেক উচ্চতায় জাদুকা তোমার তোমার মর্যাদা তোমার সম্মান ও তালা জাদুকা তোমার মর্যাদা বা তোমার সম্মান সুচ্চ অনেক মহান অতালা জাদুকা ওয়া লা ইলাহা নাই কোন ইলাহি গায়ের মানে ব্যতীত কা মানে তুমি কায়রুকা তুমি ছাড়া লা ইলাহা নাই কোন ইলাহি নাই কোন উপাস্য একসেপ্ট ইউ গায়রু গায়রুকা লা ইলাহা গায়রুকা তাহলে এটুক বুঝছি সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহ তুমি পবিত্র আল্লাহ অব্যাহাম দিকা তোমার তোমার হামদের সাথে ঘোষণা করতেছি যে তুমি আল্লাহ পবিত্র ও তাবার আঁকা ইসমুকা বরকতময় তোমার নাম নাম ইসমুকা ইস নামসমূহ নাই ইসমু একটা ইসমুকা আসমাও যদি হইতো নামসমূহ নাম হইতো তাবার আঁকা ইসমুকা ও তালা জাদ্দুকা মর্যাদা তোমার মর্যাদা অনেক উচ্চতায় লা ইলাহা গাই নাই কোনো ইলাহি নাই কোনো উপাস তুমি ছাড়া শোভনা কাল এটি এডিটি পড়ি না তারপরে তারপর কী পড়ি তারপরে আউজু আউজু আওয়াজা সে আশ্রয় চেয়েছিল। আওয়াজা সে আশ্রয় চেয়ে ছিল ইয়াওজু চাই বা চাইবে তাউজু আউজু আচ্ছা আর কারণ আউজু আমি আশ্রয় চাই বি আল্লাহি আউজু বিল্লাহি আমি আশ্রয় চাই আল্লাহর কাছে আউজু বিল্লাহি মিন থেকে মিন মানে থেকে শয়তান আমি ভুল ভুল পড়তেছি আগে আগে ভুল ভুল পড়তেছি হ্যাঁ শয়তান শয়তান মিন শয়তান মিনা শয়তানির রে